আপনি যদি 2019 সালে নতুন ভোটার হয়ে থাকেন এবং এখনো যদি আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি হাতে না পেয়ে থাকেন, স্পেশালি যাদের বয়স এখনো 18 বছর হয়নি, অর্থাৎ যাদের জন্ম 2003 বা 4-এ, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো হ্যালো ভিউয়ার্স, আই এম ইয়াসিন আরফাত ফ্রম টেকনিক্যাল টিপস 24 ইউটিউব চ্যানেল। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভোটার আইডি কার্ড কিন্তু আমাদের সকলেরই জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটি ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারি না। তো 2019 সালে আপনারা যারা নতুন ভোটার হয়েছিলেন তাদের ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি আমরা তুলে দিচ্ছি। তো এখানে একটি কোশ্চেন আপনারা করতে পারেন, সেটি হচ্ছে আমার জন্ম 2003 বা 4-এ, অর্থাৎ আমার এখন 18 বছর হয়নি, তো আমার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটিও কি আপনারা তুলে দিতে পারবেন? তো এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনারা যারা 2019 সালে নতুন ভোটার হয়েছিলেন এবং আপনাদের যাদের এখনো 18 বছর হয়নি তাদের ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটিও আমরা তুলে দিতে পারবো। তাছাড়া আমরা আরও একটি কাজ করে থাকি, সেটা হচ্ছে এনআইডি কারেকশন বা ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনি যখন নতুন ভোটার আইডি কার্ড হাতে পেলেন তখন দেখা যায় যে ভোটার আইডি কার্ডে আপনার নিজের নাম, আপনার বাবা মার নাম, আপনার অ্যাড্রেস সহ আপনার অনেক ইনফরমেশন ভুল আসতে পারে। সো ভোটার আইডি কার্ডের এই যে ভুল আসলো আমরা কিন্তু এই ভুল সংশোধনের কাজটাও করে থাকি। তো ভোটার আইডি কার্ডের অনলাইন কপি যদি আমাদের মাধ্যমে তুলতে চান তবে আপনাকে আমাদেরকে আপনার ফর্ম নাম্বার, আপনার জন্ম তারিখ, আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট জেলা, উপজেলা এবং বিভাগ এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। আর আপনাদেরকে 205 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে, আমরা আগে কাজ করে দিব তারপর আপনাদের কাছ থেকে পেমেন্টটা নিব। আপনার এনআইডি কার্ডটা বের করার পর আপনাকে আমরা ছবি দিব, ছবি দেখে আপনি কনফার্ম হবেন এবং কনফার্ম হওয়ার পর আপনি আমাদেরকে পেমেন্টটা করে দিবেন এবং পেমেন্টটা করার পর আমরা আপনার ইমেল অ্যাড্রেসে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপির পিডিএফ ফর্মটা পাঠিয়ে দিব। তারপর আপনারা সেই অনলাইন কপিটা প্রিন্ট করে ল্যামিনেটিং করে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। সো বিষয়টি কিন্তু যাদের 2003 বা 4-এ জন্ম অর্থাৎ এখনো 18 বছর হয়নি তাদের জন্য অনেক বড় একটি সুসংবাদ। তো এবার আসা যাক ভোটার আইডি কার্ড সংশোধনের বিষয়টিতে। সো ভোটার আইডি কার্ড সংশোধন অনেক জটিল এবং অনেক লং টার্ম একটা প্রসেস। আপনি যদি ম্যানুয়ালি এই কাজটি করতে যান তাহলে কিন্তু আপনার 5-6 হাজার টাকার মতো খরচ এমনিতেই হয়ে যেতে পারে, তবে আমরা এই কাজটি আপনাদের জন্য মাত্র 1,000 টাকায় করে দিচ্ছি। এই ক্ষেত্রে কী কী কাগজপত্র অথবা ডকুমেন্ট আপনাদেরকে আমাদের সাবমিট করতে হবে তো সেই বিষয়টি আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের যদি কারো এনআইডি কারেকশন অথবা এনআইডি কার্ডের অনলাইন কপির প্রয়োজন হয় তবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে গিয়ে একটি লাইক দিতে হবে এবং একটি মেসেজ দিতে হবে যে ভাই আপনাদের মাধ্যমে আমি আমার এনআইডি কার্ডের অনলাইন কপিটি তুলতে চাই অথবা এনআইডি কার্ড সংশোধন করাতে চাই। সো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যাদের এই হেল্পটি দরকার তারা সময় নষ্ট না করে এখনই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।